নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের অন্য তিন কর্মকর্তাকে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ১৬ এপ্রিল পর্যন্ত জামিন দিয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। আজ সকাল পৌনে ১১টায় ডক্টর ইউনুস সহ আসামিরা আদালতে হাজির হয়ে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন আবেদন করেন, কিন্তু আদালত নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে জামিন বর্ধিত করে। এদিকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের করা জামিনের বিষয়ে কিছুক্ষণ পর শুনানি হবে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে। রিপোর্টে আরো জানাচ্ছেন হাসান জাবেদ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ৪ জনকে ৩রা মার্চ পর্যন্ত জামিন দিয়েছিল শ্রম আপিল ট্রাইব্যুনাল। রোববার ট্রাইব্যুনালে হাজির হয়ে তারা জামিন বাড়ানোর আবেদন করেন। আসামিদের আইনজীবী আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন প্রার্থনা করেন, কিন্তু কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী তার বিরোধিতা করে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে জামিন দেওয়ার পক্ষে মত দেন। এরপর ট্রাইব্যুনাল আসামিদের জামিন বর্ধিতের পাশাপাশি পরবর্তী শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করে। সাধারণ নিয়মে আপিলে জামিন পাওয়ার যে অধিকার, এই অধিকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলছে, আপত্তি জানিয়ে বলেছে জামিন যেন লিমিটেড সময় পর্যন্ত দেওয়া হয়। এটা একটা নজিরবিহীন ঘটনা। এটা হচ্ছে একজন ব্যক্তির আপিল করার আইনগত অধিকার এবং জামিন থেকে বঞ্চিত করার জন্য একটি গভীর রাজনৈতিক ষড়যন্ত্র। জামিন পাওয়ার পর প্রতিক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, মামলায় হাজিরা দিতে দিতে তাদের সময় নষ্ট হচ্ছে, তবে তিনি ন্যায় বিচার পাবেন বলে প্রত্যাশা করেন। আমি তো আশা করবো যে ন্যায় বিচার পাবো, দেশের বিচার ব্যবস্থার থেকে ন্যায় বিচার পাবো, এটাই তো একজন নাগরিকের ইচ্ছা আশা, কাজে আমি সেটাই আশা করি। আমাদের সময় এসছে, যে বহু কাজ করার সময় এসছে, কাজের প্রয়োজন আছে, সেগুলো আমরা নিজেদের নিয়োজিত করতে পারতাম, সবাই আগ্রহী আছে। এই সময়ে এগুলো আমাদের একটু মনে কষ্ট দেয়, কাজে বাধা দেয়, এটা আমরা পরিহার করতে চাই। মামলার শুনানি পর্যবেক্ষণ করতে ট্রাইব্যুনালের এজলাসে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাই কমিশন, ইউরোপীয় ইউনিয়ন ও নেদারল্যান্ডসের প্রতিনিধিরা। আমরা জানি না, দেখেন প্রফেসর ইউনুসের যখন মামলা হয় আমরা বিচারিক আদালতে দেখেছি, লেবার কোর্ট, থার্ড কোর্ট, আজকেও দেখলাম, গত ডেটেও দেখেছি অনেকে আসেন। আদালত তো সবার জন্য উন্মুক্ত, এটা প্রকাশ্য আদালতে বিচার হচ্ছে, কে কোন নির্দেশে আসছে সেটা আমরা জানি না, আমরা জানার চেষ্টাও করি না। তাদের আশাটাকে আপনি কি মনে করেন? ভাই দুদকের মামলা না, তাদের আশাটাকে কি মনে করেন? না, আমি আশা আমি পজিটিভও দেখি না, নেগেটিভও দেখি না। দেখুক, আমার কথা হলো এটা স্বচ্ছ বিচার হচ্ছে প্রকাশ্য দিবালোকে, প্রকাশ্য আদালতে। গত ১লা জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালত গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনুস এবং এর পরিচালক আশরাফুল হাসান, নূরজাহান বেগম ও এম শাহজাহানকে ৬ মাসের কারাদণ্ড দেয়। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের করা জামিনের বিষয়ে কিছুক্ষণ পর শুনানি হবে ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট মিসবাহ হাসান, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মিসবাহ, শুনানি কি শুরু হয়েছে কিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কি আদালতে উপস্থিত আছেন কিনা, এ ব্যাপারে আপনার কাছে কি তথ্য আছে? এরপরে কিন্তু এখানে আসবেন, এখন পর্যন্ত ডক্টর ইউনুস এখানে এসে পৌঁছাননি, ৩টা নাগাদ কিন্তু কোর্ট বসবে এবং তারপরে কিন্তু তিনি আত্মসমর্পণ করবেন। আত্মসমর্পণের পর যেটা কোর্ট যেটা সিদ্ধান্ত নেবেন সেই আকারে কিন্তু পরবর্তীতে তাকে যদি জামিন মঞ্জুর করেন সেক্ষেত্রে তিনি মুক্তি পাবেন এবং এছাড়া কিন্তু তিনি আত্মসমর্পণ করবেন। এখন পর্যন্ত ডক্টর ইউনুস এখানে এসে পৌঁছায়নি, আমরা অপেক্ষা করছি, ৩টা নাগাদ পরে আমরা জানতে পারবো যে কোর্টে তিনি আসবেন, কথা বলবেন। এবং তিনি এর আগে কিন্তু শ্রম আদালতে গিয়েছিলেন, শ্রম আদালতে কিন্তু মামলার যে জামিনের জন্য আবেদন করেছিলেন তিনি একবারে জামিনের খালাস জামিনের জন্য আবেদন করেছেন, কিন্তু কোর্ট সেটি মঞ্জুর না করে
কিন্তু কিছুদিনের জন্য জামিন মঞ্জুর করেছে এবং সেই জামিনটা কতদিন পর্যন্ত হবে সেটি কিন্তু এখনও পর্যন্ত লিখিত আকারে দেওয়ার মাধ্যমে কিন্তু আমরা সেটি জানতে পারব। এছাড়া এখন জজ কোর্টে যে অবস্থায় আছে এখন পর্যন্ত ডক্টর ইউনুস এখানে এসে পৌঁছাননি, পৌঁছানোর পর বেলা তিনটা নাগাদ কোর্ট বসবে, তারপরে কিন্তু কোর্টের যে প্রক্রিয়া সেটি শুরু হবে, তারপরে কিন্তু ডক্টর ইউনুসের যে আত্মসমর্পণ করবেন এবং সর্বশেষ প্রতিক্রিয়া কিন্তু আমরা তারপরেই জানতে পারব। এই ছিল মহানগর দায়রা জজ থেকে সর্বশেষ। জানছিলাম ডক্টর ইউনুসের মামলার সবশেষ খবর।